আজ আমরা যাব শ্রী শ্রী সারদা মায়ের স্মৃতি বিজড়িত স্থান ভালিয়া গ্রামের সারদা মন্দিরে। আমরা চলেছি তারকেশ্বর আরামবাগ রোড ধরে। আমরা একটু পরেই পার হব মুন্ডেশ্বরী নদী। বাংলার দুঃখের নদী দামোদরের শাখা নদী হলো এই মুন্ডেশ্বরী। এরপর মায়াপুর, মায়াপুর থেকে 1.5 কিলোমিটার গেলেই মুথুডাঙ্গা, মুথুডাঙ্গা থেকে 4 কিলোমিটার বর্ধমানের দিকে গেলেই ভালিয়া গ্রাম। রাস্তার পাশেই আছে সারদা মায়ের মন্দির। আমরা পৌঁছে গেছি ভালিয়া সারদা মায়ের মন্দিরে। ঘটনাটি বাংলার 1280 সালের অল্প কিছু সময় পর। দিনটি ছিল সম্ভবত 3রা চৈত্র। শ্রী শ্রী মা চলেছেন কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর পায়ে হেঁটে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অসুস্থ, তাই মায়ের মন বড়ই উদ্বিগ্ন। পথে মধ্যে এই ভালিয়া গ্রামের সুপ্রাচীন ডাকাতকালীর মন্দির সংলগ্ন ফাঁকা মাঠ। এই মাঠের স্থানীয় নাম তেলোভেলোর মাঠ। এই ফাঁকা মাঠে ডাকাত ভীম সর্দার দ্বারা মা সারদা বাধাপ্রাপ্ত হন। ডাকাত ভীম সর্দার মায়ের ভবতারিণী রূপ দর্শন করেন এবং পদপ্রান্তে লুটিয়ে পড়েন। এই ঘটনার পর থেকেই ভালিয়া গ্রাম একটি পীঠস্থান হিসেবে পরিচিত। আজকে আমার সাথে আছে আমার ছোটবেলার বন্ধু বাপন। ওকে নিয়েই আজকে এই পীঠস্থান দর্শন। 1961 খ্রিস্টাব্দের 18ই মার্চ এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মায়ের শেষ দীক্ষিত শিষ্য ও তৎকালীন বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী বীরেশ্বরা নন্দজী মহারাজ। ইনি হলেন ডাকাত ভীম সর্দারের স্ত্রী, আর ইনি হলেন স্বয়ং ডাকাত ভীম সর্দার। এরপর আমরা চলে এলাম পাশেই ভালিয়া গ্রামের সেই সুপ্রাচীন ডাকাতকালীর মন্দির প্রাঙ্গণে। আষাঢ় মাসের প্রথম অমাবস্যায় এখানে মোষ বলি হয় এবং অসংখ্য ছাগ বলি দেওয়া হয়। লক্ষ লক্ষ মায়ের ভক্ত এখানে এসে উপস্থিত হয়। ফাল্গুন মাসে এখানে দিন কয়েক বিশাল মেলা বসে এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী এই মেলায় আসেন। যদি হাওড়া থেকে কেউ আসতে চান, হাওড়া আরামবাগ লোকালে চেপে মায়াপুর স্টেশনে নেমে ভালিয়া যাওয়ার জন্য স্টেশন থেকে অনেক ছোট গাড়ি পেয়ে যাবেন। মায়ের নিজের পুকুর এবং এই পুকুরের পাশে আছে একটি অশোক স্তম্ভ। এরপর আমাদের গন্তব্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মামা বাড়ি সারাটি। মায়াপুর থেকে হাটের মধ্য দিয়ে সারাটি যাবার রাস্তা। রাস্তাটি লাল মাটির। রাস্তার দুদিকে সারিবদ্ধভাবে তালের গাছ। আমরা পৌঁছে গেছি সারাটি শ্রী রামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রমে। মূল মন্দিরের পাশেই আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মামাবাড়ির শেষ স্মৃতিচিহ্ন। ঠাকুরের মামাবাড়ির যে দালান, সেই দালানে কিন্তু আমরা বসে আছি এখন।
ঠাকুর মা ও স্বামীজি নিত্য পূজিত হন। মন্দিরের দেওয়ালে আছে অসংখ্য ছবি, যে ছবিটা আমাদের বেশি আকর্ষণ করে, শ্রীরামকৃষ্ণদেব যখন ছোট ছিলেন মায়ের সাথে মামা বাড়ি আসার পথে পথিমধ্যে হনুমানের দলের মাঝে বসে তাদের সাথে খেলা করছেন। মা চন্দ্রমণি দেবী ভয় পেয়েছেন, পাছে ছেলের কোনো ক্ষতি হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। এখনও যারা সাবস্ক্রাইবার করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।